সুপ্রিয় দর্শক, আজ আমরা তাবিব নামটি সম্পর্কে জানব। তাবিব নামটি ইসলামী কিনা, এর অর্থ কী এবং এটি কোন ভাষার শব্দ সে সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ ও আব্দুর রহমান। আবদুল্লাহ অর্থ আল্লাহর বান্দা আর আব্দুর রহমান অর্থ রহমানের বান্দা, সহি মুসলিম। এছাড়াও বিভিন্ন হাদিসে সুন্দর অর্থবহ নামের ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা। যদি প্রশ্ন করেন তাবিব নামটি ইসলামিক কিনা, হ্যাঁ, তাবিব নামটি একটি ইসলামিক নাম। এই নামটি সম্ভবত আরবি ভাষা থেকে এসেছে। এটি সাধারণত ছেলে শিশুদের জন্য রাখা হয়। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাবিব নামের একটি সুন্দর অর্থ পাওয়া যায়, আর তা হলো তাবিব নামের আরবি অর্থ হচ্ছে চিকিৎসক কিংবা ডাক্তার। মুহাম্মদ তাবিব, তাবিব হোসেন, আবদুল্লাহ আল তাবিব, এভাবেও নামটি রাখা যেতে পারে। তাবিব নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে নামের অর্থ জানিয়ে দিতে সহায়তা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।